আসসালামু আলাইকুম যে কোনো চাকরির পরীক্ষায় নিশ্চিত এক মার্ক কমন পেতে কবি সাহিত্যিকের নাম নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে প্রকৃত নাম ও ছদ্মনাম অনন্ত বড়ু এর চণ্ডী দাস রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর প্রমদ চৌধুরী এর ছদ্মনাম বীরবল প্রমদ চৌধুরী নির্লোহিত ছদ্মনামেও লিখতেন টেকসাঁদ ঠাকুর এর ছদ্মনাম প্যারিচাঁদ মিত্র সমরেশ বসু এর ছদ্মনাম কালকুট বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম বনফুল মধুসূদন মজুমদার এর ছদ্মনাম দৃষ্টিহীন নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম সুনন্দ বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম যাযাবর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম অনিলা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীলোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া শেখ আজিজুল রহমান এর ছদ্মনাম শওকাত ওসমান কাজেম আল কোরেশি এর ছদ্মনাম কায়কোবাত কালীপ্রসন্ন সিংহ এর সদ্যনাম হুতুম পেচা বিমল ঘোষের ছদ্মনাম মৌমাসি রাজশেখর বসু এর সদ্যনাম পরশুরাম অচিন্ত কুমার সেনগুপ্ত এর সদ্যনাম নিহারিকা দেবী নিহার গুপ্ত এর সদ্যনাম বানভট্ট স্বামী কালিকানন্দ এর সদ্যনাম অবদূত চারুচন্দ্র চক্রবর্তী এর ছদ্মনাম জরা সন্দ খান এর ছদ্মনাম দাদাভাই কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম ধূমকেতু মনীষ ঘটক এর ছদ্মনাম যুবনাশ মোহাম্মদ মনিরুজ্জামান এর ছদ্মনাম হায়াত মামুদ মোহাম্মদ জহিরুল্লাহ এর ছদ্মনাম জহির রাহান লাল মজুমদার এর সত্য সুন্দর দাস আব্দুল মান্নান সৈয়দ এর সদ্যনাম অশোক সৈয়দ প্রবতকুমার বন্দ্যোপাধ্যায় এর সদ্যনাম মানিক বন্দ্যোপাধ্যায় আবুল ফজল এর সদ্যনাম শমশের উল আজাদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সদ্যনাম কমলাকান্ত মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি কবি কঙ্কন গরিনাথ মজুমদার এর ছদ্মনাম কাঙ্গাল হরিনাথ শামসুর রহমান এর ছদ্মনাম মইনাক মুক্তিযুদ্ধকালে শামসুর রহমানের ছদ্মনাম হয় মজলুম আবিদ এর ছদ্মনাম তুজাম্বর আলী ও জসীম মোল্লা হরিনাথ মজুমদার এর ছদ্মনাম কাঙ্গাল হরিনাথ আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ এর ছদ্মনাম শহীদুল্লাহ কায়সার সোমেনচন্দ্র এর ইন্দু ইন্দুকুমার ঘোষ সুভাষ মুখোপাধ্যায় এর সদ্যনাম শুভচনি সৈয়দ মুস্তফা আলী এর সদ্যনাম সত্যপীর ও মুসাফির বিদ্যাপতি এর সদ্যনাম মৈথিলি কুকিল